আজ থেকে কয়েকশো কোটি বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়ানো এই বিশাল আকৃতির প্রাণীটির জীবাশ্ম বা ফসিল পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া গিয়েছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে কি কখনো ডাইনোসর ছিল? এখানে কি কখনো ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে বাংলাদেশে আদৌ কখনো ডাইনোসর ছিল কিনা তা বলা খুবই মুশকিল, আর এর ফসিল পাওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। কিন্তু কেন? চলুন ডাইনোসর নিয়ে আপনার কিউরিয়াস মাইন্ডের উত্তরটি জেনে আসি। প্রথমত, ডাইনোসর পৃথিবীর বুকে ঠিক কবে বিচরণ করেছিল এবং এর উৎপত্তি এখনও বেশ আলোচিত এবং চলমান গবেষণার একটি বিষয়। কিন্তু এরপরও বিজ্ঞানীরা আধুনিক রেডিওমেট্রিক ডেটিং প্রক্রিয়ার মাধ্যমে কম বেশি মেনে নিয়েছেন যে আনুমানিক 23 কোটি বছর আগ থেকে 6.5 কোটি বছর আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে ডাইনোসররা মাথা উঁচু করে হেঁটে বেড়াত। কিন্তু এর পরপরই কোনো এক ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ডাইনোসররা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। দ্বিতীয়ত, বাংলাদেশের বর্তমান ভৌগোলিক অবস্থানের উৎপত্তি হয়েছে ডাইনোসর বিলুপ্তির অনেক অনেক কাল পরে। আরেকটু বিশদভাবে বললে, আজকের বাংলাদেশ ভৌগোলিকভাবে যেখানে অবস্থান করছে, বিজ্ঞানীরা তাকে গ্যাঞ্জিস ডেল্টা বা গাঙ্গেয় বদ্বীপ হিসেবে আখ্যায়িত করেছেন। প্রায় 30 থেকে 25 কোটি বছর আগে আজকের ভারতীয় উপমহাদেশ গন্ডোয়ানা নামের সুপার কন্টিনেন্টের অংশ ছিল। এরপর কোনো এক সময় ভারতীয় টেকটোনিক প্লেট গন্ডোয়ানা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তরমুখী হতে থাকে। আনুমানিক 4.5 কোটি বছর আগে ভারতীয় টেকটোনিক প্লেটের সাথে বার্মা এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয় আজকের এই হিমালয় পর্বতমালা। এই পর্বতমালা থেকেই পরবর্তীতে গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদনদীর সৃষ্টির প্রক্রিয়া চলতে থাকে। আর এই পুরোটা সময় আমাদের বাংলাদেশ অনেকখানি তলিয়ে ছিল সমুদ্রের অগভীর পানির নিচে। এরপরে প্রায় 1 কোটি বছর হিমালয়ের নদীগুলোর পলিমাটি জমে জমে সৃষ্টি হয় আজকের এই গাঙ্গেয় বদ্বীপে। তাই সহজ কথায় বলে বলা যায়, এই বদ্বীপের সৃষ্টি হয়েছে ডাইনোসর বিলুপ্তির কয়েক কোটি বছর পর। তৃতীয়ত, ডাইনোসরের ফসিল সংরক্ষিত অবস্থায় পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়নি। আজ পর্যন্ত পৃথিবীর যত জায়গায় ডাইনোসরের ফসিল পাওয়া গিয়েছে তা সবই মিলেছে উঁচু, শুষ্ক এবং অনুর্বর ভূমিতে। গবেষকরা লক্ষ্য করেছেন, প্রাগৈতিহাসিক কালে যেসব জায়গায় অগভীর নদীর উৎস যেমন নদী বা নদীর বাঁক ছিল, সেসব জায়গাতেই ডাইনোসরের উপস্থিতি বেশি ছিল। পরবর্তীতে এই নদীগুলোর পানি শুকিয়ে যায় এবং লক্ষ কোটি বছরের বিবর্তনে পাললিক শিলাস্তর জমা পড়ে। এখানেই মৃত ডাইনোসর এবং অন্যান্য প্রাণীদের জীবাশ্ম সংরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। তাই দেখা যাচ্ছে, ডাইনোসরের সময়কালে বাংলাদেশ প্রচুর ভৌগোলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন এদেশের অধিকাংশই তলিয়ে ছিল পানির নিচে। তাই বলে আমাদের দেশের মাটিতে কোনো ফসিল পাওয়া যাবে না তা কিন্তু নয়। আমাদের দেশে হয়তোবা ডাইনোসরের ফসিল পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু কয়েক লক্ষ বছরের পুরনো স্তন্যপায়ী প্রাণী, অন্য কোনো প্রাণী অথবা উদ্ভিদের ফসিল পাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনার এমনই নানান জিজ্ঞাসার উত্তর খুঁজতে কুইজার্স তৈরি করেছে আরও মজার মজার সব ভিডিও। দেখতে হলে সাবস্ক্রাইব করুন কুইজার্স চ্যানেল। কিউরিয়াস থাকুন, কুইজার্সের সঙ্গেই থাকুন।